জয়গুরু পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই আনন্দিত জয়গুরু আজের এই একটি বিশেষ দিন মকর সংক্রান্তি মকর সংক্রান্তিতে আপনারা কেমন ব্যস্ত আছেন আশা করি খুব বেশি ব্যস্ত থাকবেন আজকের দিনে সত্যি একটা পিঠে খাওয়ার ভালোই ব্যস্ততা থাকে মকর স্নান করা বাড়িতে বাড়িতে পুজো আজারও একটা ব্যাপার থেকে থাকে তো যাই হোক এই এই দিনে মকর সংক্রান্তির দিনে দয়াল শিশি ঠাকুর কি কি করতে বলেছেন আজের এই বিশেষ দিনে কি কি করতে বলেছেন এটা আমি আপনাদের বলে দিচ্ছি দয়াল শিশি ঠাকুর নিজ মুখে বলেছেন এই কথাগুলি এটা আমি অনেক দিন ধরে খুঁজে রেখেছি আপনাদের জানাবো বলে আলোচনা প্রসঙ্গের আঠারোতম খণ্ডে শ্রী শ্রী ঠাকুর বলেছেন তিনশত সাত পৃষ্ঠাতে সন্ধ্যার পর শ্রী শ্রী ঠাকুর গোল তাবুতে এসে বসেছেন আজ পৌষ সংক্রান্তি তাই গোল তাবুর ভিতরে মেঝেতে আলপনা দেওয়া হয়েছে হাউজারম্যান দা আউটার ব্রিজ দা মিসেস হিল প্রমুখ শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে বসলেন হাউজার ম্যান্দা জিজ্ঞাসা করলেন আলপনা দেওয়া হয় কেন শ্রী শ্রী ঠাকুর বলছেন এটা করা হয় চারুশিল্পের অনুশীলন বজায় রাখার জন্য এই দিনে সিঁদুর সর্ষের ফুল এবং দুর্বা নিয়ে পরম পিতার চরণে প্রার্থনা করা হয় যাতে মানুষ সপরিবেশ ভালো থাকে এই দিন গরুকেও খাওয়ায় নানা রকম পিঠে পায়েস ও রকমারি খাদ্যদ্রব্যাদি প্রস্তুত করে রন্ধনটাও একটা শিল্প বিশেষ আগে আমাদের উদ্দেশ্য ছিল নানাবিধ প্রথা পালনের ভিতর দিয়ে সম্বর্ধনার পথে সমৃদ্ধির পথে এগিয়ে চলা হাউজার মেন্দা আবার ঘুরে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করলেন গরুকে খাওয়ায় কেন শিশি ঠাকুর এর উত্তরে বললেন গরুও আমাদের পালন করে সুতরাং তাকে পোষণ দিতে হয় যাতে সে সুস্থ থাকে সবল থাকে ভালো থাকে অতি শৈশবে আমরা মায়ের দুধ খাই তারপর গরুর দুধ খেয়েই তো আমরা বাঁচি শিশি ঠাকুর বললেন তো দেখুন আজের এই দিনে শিশি ঠাকুরের বলা মতো সর্ষে ফুল দুর্বা আর সিঁদুর এই নিয়ে পরম পিতা শ্রীচরণে প্রার্থনা তো আমরা করতেই পারি আমি তো করব ভেবে রেখেছি ঠাকুরের কাছে প্রার্থনা করব আপনারা সবাই আমাদের সপরিবেশ পারিপার্শ্বিক সকলেই যেন ভালো থাকে সুস্থ থাকে আর একটা প্রার্থনা করব। পরম পিতার সব ইচ্ছা যেন আমাদের মধ্যে পূরণ হয় আমরা যাতে ঠাকুরের সব ইচ্ছাগুলিকে নিয়ে চলতে পারি ঠাকুরের আদেশগুলিকে মাথায় নিয়ে চলতে পারি তার সাথে পারিপার্শ্বিকের মঙ্গলও কামনা করব। ভালো থাকুন সুস্থ থাকুন ব্যস্ততার মধ্যে আজকের দিনটা তো আপনাদের কেটেই যাবে এখানেই আজ ইষ্ট প্রসঙ্গ শেষ করছি আরও পরমদয়াল শিশি ঠাকুরের নতুন প্রসঙ্গ নিয়ে আসব জয়গুরু